আমরা বাল বাচ্চা কিভাবে মানুষ করবো? সংসার চালাতে হলে আমাদের সংসার চালাতে আমাদের জীবন একটা করে জঙ্গলে চলে গেছে, আমরা সংসার চালাবো কি করে? আমার তো স্বামী তো বাকি খেয়ে গেছে 7 বছর আগে, আমরা সে মেয়ে একটা এখনো পড়ছে, সেসব মানুষ করবো কি করে? নমস্কার বন্ধুরা, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা বড় ভটভটি কিন্তু আমাদের ঘাটে এসে গেছে এবং প্রচুর মানুষ সমাবেশ হচ্ছে এবং এই মানুষ সব যাবে সজনাখালী অফিসে। আর এখানে যারা আছে টোটালি সবাই মৎস্যজীবী, আর কেন যাবে, কী জন্যে যাবে অবশ্যই আপনাদের জানাবো, দেখাবো। আর জানতে হলে, দেখতে হলে কিন্তু আজকে পুরো পর্বটি স্কিপ না করে দেখতে হবে, কারণ বিশাল বড় এক সমস্যা সুন্দরবন মানুষের মৎস্যজীবীদের সম্মুখে এসে হাজির। এখন তার সমাধান বা তার বিহিত ব্যবস্থা কিসে কী করা যায়, কারণ এমন কি এই সুন্দরবনবাসীর আয় ইনকাম রুজি রোজগার সব কিছু বন্ধ হতে চলেছে। এই বোটটা কিন্তু আমাদের গ্রাম থেকেই যাচ্ছে এবং এই মানুষগুলো সব আমাদের গ্রামের। আর এরকম সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ কিন্তু সজনাখালি ফরেস্টে যাচ্ছে, ওখানে এরকম বোট ভাড়া করে সমস্ত মানুষ। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জেলার অধিকার দিতে হবে, মৎস্যজীবীদের অধিকার কেড়ে নেওয়া চলবে না, এখানে সবাই এখানে সকল আগত মৎস্যজীবীদেরকে যেটা জানানো হচ্ছে মৎস্যজীবী রক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই, এবং এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই মিস্টার রাজেন্দ্র জাখরকে, যেভাবে সুন্দরবনের মানুষের উপরে উনি যে আইন লাগু করেছে, যেই আইন লাগু করেছে সেই আইন মানুষের বেঁচে থাকার আইন না, সুন্দরবনের মৎস্যজীবীদেরকে গলা টিপে হত্যা করার যে আইন লাগু করেছে সেই আইনকে আমরা সুন্দরবনের মৎস্যজীবীরা মানছি না, সেটাই আমরা জানাতে চাই। সকাল থেকেই কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই এই গণ আন্দোলন বা রেঞ্জার অফিসে ডেপুটেশন, এখানে মৎস্যজীবী কমিটির প্রতিনিধিরা তারা উপর মহলে আধিকারিকদের সাথে আলোচনা চলছে, এবং এখানে সাধারণ মানুষ যারা মৎস্যজীবী তারা কিন্তু সবাই অবস্থান বিক্ষোভ করছে। আজকে যে গণ আন্দোলন বা এই বিক্ষোভ কেন, কিসের জন্য, আজ আমরা সরাসরি জেনে নেব। এখানে মৎস্যজীবী
মানে কমিটির প্রতিনিধি একজন তাকে পেয়েছি এবং অনেক মায়েরাও এখানে আছে। আপনারা শুনুন তাহলে, মানে কি কি বিষয়ে যে আইনগুলো আপনারা মানতে পারছেন না, এর আগে তো আপনারা মানে স্বাভাবিকভাবে জঙ্গলে মাছ কাঁকড়া ধরছিলেন বা কোনো রকম কোনো অশান্তিও ছিল না, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আপনাদের কোনো মতভেদ ছিল না, তা এবছর কি হয়েছে একটু যদি খুলে বলেন। আমরা দীর্ঘ 50 বছর ধরে সুন্দরবনে যে 1972 সালে যে অ্যাক্ট আইন অনুযায়ী আমরা যে বিএলসি ধরে বিএলসির উপরে মাছ কাঁকড়া সংগ্রহ করতাম, এই মাছ কাঁকড়া সংগ্রহের উপরে এই সুন্দরবন টাইগার রিজার্ভ যে সমস্ত বিধিনিষেধগুলো যে কালা কানুনগুলো জারি করেছে সেই জারিগুলো আমাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না। এক নম্বর হচ্ছে আমাদেরকে সুন্দরবনে প্রবেশ করতে গেলে কোনো গ্যাস ওভেন নিয়ে প্রবেশ করতে হবে, আমাদের কোনো শুকনো কাঠ সংগ্রহ করতে দেবে না। দু নম্বর হচ্ছে সুন্দরবনে প্রবেশ করতে গেলে কোনো পা বা কাটারি নিয়ে প্রবেশ করা যাবে না। তিন নম্বর হচ্ছে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গেলে কোনো খেওলা জাল কিংবা মাছ ধরার কোনো দোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এবং আরও জারি করেছেন যে সুন্দরবনে যে আমরা যে বিএলসিটা 9 মাসের জন্য, প্রথমে যখন আমরা 12 মাসের জন্য ব্যবহার করতাম, 12 মাসের পরে মাছ কাঁকড়ার প্রজননের জন্য 3 মাস নিষেধাজ্ঞা হয়ে যায়। আমরা সেটা মেনে নিয়েছিলাম যে অবলুপ্ত পথে যাবে সুন্দরবনের মাছ কাঁকড়াগুলো, সেই জন্য আমরা 9 মাসের মাছ কাঁকড়া এই বিএলসির পারমিশন নিয়েছিলাম, সেইটাকে কমিয়ে 6 মাসের জন্য করেছি। সুন্দরবনে সিজন হচ্ছে আষাঢ় মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত, এই 9 মাসের 6 মাস দেয় আমাদের জল বাড়িয়ে। অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন এই 4 মাসের উপর নির্ভর করে সুন্দরবনের মৎস্যজীবীদের জীবিকা। মানে কেন নির্ভর করে এই 4 মাসে সেটাও যদি একটু খুলে বলেন। মাছ কাঁকড়া বিশেষত একটা এক্সপোর্টের জিনিস, এক্সপোর্টে ইম্পোর্টের কাঁকড়া, এই কাঁকড়াটা ওই সময়টা দাম বেশি হয়, যার উপর নির্ভর করে মানে মূলত শীতকালে, হ্যাঁ শীতকালে, শীতকালের উপরে এই মাছ কাঁকড়ার দামটা বেশি হয়, তার উপরে দাঁড়িয়ে জীবিকা মৎস্যজীবীদের, আমরা যারা মৎস্যজীবী আছে আমাদের জীবিকাটা নির্বাহ হয়ে থাকে। হ্যাঁ, সেই জন্য 6 মাসের যে যখন করছে তখন দেখা যাচ্ছে যে আমাদের সেই সিজনের যে 4টে মাস আমাদের ভালো মাছ কাঁকড়া হয় সেই সময়টা বন্ধ করে দিচ্ছে এই ডিপার্টমেন্ট। সেই জন্য আমরা এই আইনগুলো যেমন আছে সিজন ওয়াইজভাবে আমাদের 9 মাসের যে পারমিশন ছিল সেটাকে দিতে হবে, আর তা আমাদের দিতে হবে। তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা ছোটোখাটো নদী ফাঁড়িতে থাকি, কোনো ভাষা গাছ ভরাকটলে কোনো ভাষা গাছ এসে আমাদের নৌকার কাছিতে বেঁধে গেল, তাহলে সেই কাছির গাছটা আমাদের ছাড়াতে হবে, যদি ছাড়াতে না পারি তাহলে কাছিটাকে আমাদের কাটতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে নৌকার ডুবি হয়ে আমরা যে 4 জন কি 3 জন নৌকাতে থাকে তাদের প্রাণনাশের সম্ভাবনা থেকেই যায়। অর্থাৎ দা আমাদেরকে দিতেই হবে আর শুকনো কাঠ আমাদের দিতে হবে, তা নাহলে গ্যাস নিয়ে গেলে যেমন আমাদের একটা প্রাণ ক্ষতির একটা সম্ভাবনা থাকে, তেমন বিএসএফরা বর্ডার সীমান্তে গেলে যখন আমরা বর্ডার সীমান্ত দিয়ে মাছ কাঁকড়া ধরতে যাই তখন বিএসএফরা বলে যে তোমাদের গ্যাস নিয়ে আসার অধিকারটা কে দিয়েছে, তোমাদের গ্যাস নিয়ে আসতে বলেছে কে, সেখানেও আমাদের দেখা যাচ্ছে বিএসএফের দিক দিয়ে আমাদের বিভিন্ন রকম নির্যাতিত হতে হচ্ছে। সেই জন্য আমরা এই গ্যাস জ্বালানি কাঠ আমাদেরকে দিতে হয় এবং খেওলা জল আমাদেরকে দিতে হবে, আর 6 মাসের জায়গায় 9 মাসে যে আগের বিগত দিনে যেভাবে আমরা পারমিশন নিয়ে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতাম। দেখছি অনেক মায়েরাও এখানে এই আন্দোলনে সামিল হয়েছে, তা মায়েদের যদি একটু সুবিধা অসুবিধা একটু আপনারা যদি বলেন বা আপনি যদি ওনাদের হয়ে একটু বলেন। সুন্দরবনে যে বিএলসি নিয়ে যে রেস্ট্রিকশনটা ডিপার্টমেন্ট বলতে চাইছে যে যারা মাছ কাঁকড়া ধরতে যায় না তাদের কেন দামে বিএলসিটা থাকে, সেই বিএলসিটা যারা যায় তাদেরকে দেওয়া, কিন্তু দেখুন আমার বিএলসিটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, আমার বাবা বাঘের কবলে গেছে, আমার একটা অসহায় ফ্যামিলি, তখন আমি তখন পড়াশোনা করেই আমি ভূমিহীন, আমার কোনো জমি জায়গায় কোনো কিছু নেই, তখন আমার ওই অসহায় ফ্যামিলিটা চালানোর জন্য জীবিকা নির্বাহের জন্য ডিপার্টমেন্টের সাহেব আমাকে ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা লোন দিয়েছিল। এই যেমন এখানে এই আমার একটা বোন, এই ভদ্রমহিলা মাছ, এনার স্বামী এই বিগত 2 বছর আগে মাছ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে
তার জীবন প্রাণ প্রাণ চলে গেছে। বলুন এর ফ্যামিলিটা কী করেছেন? দুটো বড় সমর্থ ছেলে আছে বাড়িতে, তার এক কাঠা জমি নেই, কোনো কিছুই নেই। এবার বর্তমান আইন যেটা বলছে যে রেজিস্ট্রি মালিক বা বিএলসি মালিককে যেতে হবে, সেই ক্ষেত্রে এনার ক্ষেত্রে যাওয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে যাওয়া সম্পূর্ণ বর্তমান। আরও যদি আপনারা যদি একটু একটু বলেন সমস্যাগুলো। আমার স্বামী মারা যাওয়ার পরে রেজিস্ট্রিটা আমার নামে হয়। এইবার ওই রেজিস্ট্রিটা আমি আমার গ্রামের ভাইদের কাছে দেই, দিয়ে আমি কিছু পয়সা পাই। মানে ওরা ওই বিএলসি নিয়ে মাছ কাঁকড়া ধরে, এবার ওর থেকে একটা অংশ আপনাকে দেয়। মাছ কাঁকড়া ধরে আপনাদের কি একই বিষয় সব? কিছু পয়সা দেয়, দিলে ওতে আমার সংসারটা নির্বাহ হয়। আমাদের একটা করে জীবনে সুন্দরবন দেওয়া হয়ে গেছে। আমাদের ছেলে মেয়ে বাঁচাতে গেলে আমাদের সুন্দরবনের যে আইন ওরা এখন বিরোধী সরকার করছে, এগুলো আমরা মানতে রাজি না। সরকারও করছে না, করছে ফরেস্টার রেঞ্জার সাহেব, এগুলো আমরা একদম মানতে রাজি না। যে পাস যেভাবে চলছিল, যে গরিব লোক যেভাবে নিত্যমারি করুক, যেভাবে মানে তারা উপার্জন করে খাচ্ছিল, সেইভাবে আমাদের ছেড়ে দিতে হবে। জঙ্গল আমাদের, জল আমাদের, মাছ আমাদের, কাঁকড়া আমাদের, জঙ্গল ওদের, ওরা জঙ্গল রক্ষা করুক। আমাদের জনসাধারণের মধ্যে কোনো হত্যা দিতে দেবো না আমরা। আজকে আপনাদের কী কী দাবি আছে? আজকে দাবি আমাদের জঙ্গল, আমাদের জঙ্গল ছেড়ে দিতে হবে। আমরা এই যে রেজিস্ট্রির বিরুদ্ধে যে আইনগুলো আনছে বা যে আমাদের বিপাশী যে নৌকোগুলো যাচ্ছে তাড়িয়ে খালের রাখায় তুলে দিচ্ছে বা নৌকো নিয়ে চলে যাচ্ছে, লোকগুলো মানে ভীষণ ব্যবহার করছে, এগুলো আমরা চাচ্ছি না, মানবো না। কারা ব্যবহার করছে? ফরেস্টার বা রেঞ্জার সাহেব। কি করছে? ওরা গিয়ে নৌকো ধরছে, ধরে বলে রেজিস্ট্রি তুলে দাও, রেজিস্ট্রি দাও, জরিমানা করো, ইয়ে করো, ওখানে নিয়ে চলো। কেন আমরা এগুলো করতে যাবো? কেন সুন্দরবনে বাস করে আমরা ওখানে যাবো? কেন কারণটা? কারণ তো আমরা জঙ্গলে যাচ্ছি তাই, মাছ কাঁকড়া ধরছি তাই, আমরা সেটা দেবো না ওদের করতে। কিন্তু আপনারা জঙ্গলে না গেলে, জঙ্গলে না গেলে আমরা সুন্দরবনে বাস করে কি খাবো? আমরা কি চালাবো? আমাদের বাল বাচ্চা কিভাবে মানুষ করবো? আমাদের সংসার চালাতে আমাদের জীবনে একটা করে জঙ্গলে চলে গেছে, আমরা সংসার চালাবো কে করে? আমার তো স্বামী বাকি খেয়ে 7 বছর আগে, আমরা সে মেয়ে একটা এখনো পড়ছে, সেসব মানুষ করবো কি করে? যেভাবে চলে আসতেছে এখানে দীর্ঘ যে ইয়ে ধরে, সেই দীর্ঘ ইয়ে ধরে এখানে সুন্দরবনে আমাদের ইয়ে তৈরি করে দিতে হবে। সেই কারণে আজকে আপনারা বিক্ষোভ? হ্যাঁ, বিক্ষোভ এই আন্দোলন নিয়ে এসেছি। আমরা জঙ্গলে কোনো মাছ কাঁকড়া ছাড়া আমরা জঙ্গলে কোনো ক্ষতি করি না বা এই পর্যন্ত করিনি। তা ওদেরকে আমরা এও পর্যন্ত বলেছি ফরেস্টারদের যে আমরা যদি জঙ্গলে জন্য কোনো রকম বলা যায় না, 10টা নৌকা যায়, যদি কোনো রকম কোনো নৌকায় কোনো বিপত্তির কাজ করে আমরা তোমাদের হাতে তুলে দেবো। তবু ওদের আমাদের কথা শোনে না, ওদের আমাদের কথা শুনলে ওদের আরও যেন মনে হয় ওরা ইয়েও হয়। কী নাম আপনার? নাম? আমার নাম পারুল হালদার। আমার এই ঈদের উপর নির্ভর করে খেতে হয়। আমার ছেলে অসুস্থ, ছেলে কাজকর্ম করতে পারে না, আমার বিএনসি আমার রাখতেই হবে, আমার বিএনসি তুলে নিলে হবে না। গাড়া তুলে নিচ্ছে অফিসে, ছোট বলেছিলাম আমি বুধবার দিন গিয়েছিলাম অফিসে, সেখানে অফিসে রেনুয়াল করার জন্য, তাই ছোট বাবু আমাকে বলেছে বিএনসি আমরা বিএনসি সামনে বছর থেকে থাকবে না। আমি বলি তাহলে আমি কি করে খাবো? আমার ছেলে অসুস্থ, আমার স্বামী নেই, আমি কি জঙ্গলে যেতে পারি? আপনার স্বামী কি হয়েছিল? স্বামী জঙ্গলে যেতে আগে তারপর অসুস্থ, লিভার নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে এই 6 বছরে পড়েছে, 19 সালে মারা গেছে। আমি বললাম ছোট তাহলে আমি কি করে খাবো? আমার তো স্বামী নেই, ছেলে অসুস্থ, ছেলে কর্ম করতে পারে না, তাহলে আমার তো এদের উপরে নির্ভর, এই ভাড়া দিয়ে আমি সংসার চালাই। বিএলসি কি আর তুলে নেবে বলেছে? বলেছে সামনে বছর থেকে আর চলবে না, এই বছরটা যাক চলবে, সামনে বছর চলবে না বিএলসি। ভাষা বলতে আমার এই বিএলসি থাকবে না বলছে, ওরা নিয়ে নেবে। কারণ আমার স্বামী জঙ্গল করতে করতে আমার স্বামী জঙ্গলে বাঘের পেটে গেছে, কিন্তু আমি এই বিএলসিটা আমি ভাড়া দিয়ে আমি খাচ্ছি, আমার দুটো ছেলে, হ্যাঁ দুটো ছেলে আমার আছে ছোট ছোট, তবে আমরা কি করে খাবো? তবে আমরা
যদি আমাদের বিএলসি যদি নেওয়া তা সেই কারণে আমি আছে ওখানে আইছি, আবেদন জানাতে আইছি। আমরা কি জঙ্গলে যেতে পারি? মেয়ে লোক আমরা কি জঙ্গলে কিভাবে আমরা মাছ কেন মারবো বলো তো? হ্যাঁ আমার স্বামী যেত, আমার স্বামী জঙ্গলে এক সেটা নিয়ে বাঘের পেটে, হ্যাঁ বাঘের পেটে জঙ্গলে আমার স্বামী এক সেটা নিয়ে যেত জঙ্গল করতে করতে। কিভাবে সম্ভব চলছে? আমাদের দুটো ছেলে আছে আর এই রেস্টিটা হাতে রিয়েছে আমার সম্বল। দাদু একটু যদি বলেন আপনার কি সমস্যা বা আপনার বয়সটা আগে বলুন। ওর বয়স 80। এই বয়সে হাঁটা চলা ফেরা করতে পাচ্ছেন? আমি চলাচল পাচ্ছি না, আমার কোমর হয়ে একটা বড় আর হাড়ওয়ালা দোষী, আমি চলতে পারি না। আপনার দাবি দেওয়া যদি একটু বলেন। হ্যাঁ আপনার দাবি দেওয়া, আপনি কী জন্য এসছেন এখানে? রেস্টিটা সম্বন্ধে এসছি। রেস্টি কী বলছে সরকার? গ্রামে ভাই বন্ধুর কাছে নিয়েছি, কিছু পয়সা নিয়েছি। হ্যাঁ নিয়ে চিকিৎসা হচ্ছি আর তাই তো আমার সংসারটা দিয়ে বোঝাচ্ছে। 5-10 লক্ষ করে আগে, হ্যাঁ ছোটো সব আমি পড়ে গেছি, আমার আর পদ নেই। মানে এই রেস্টির উপর দিয়েই, বিএলসির উপর দিয়ে আপনার সঙ্গে চলে। এবার এই বিএলসি যদি তুলে নেয় তাহলে আপনার সমস্যা হবে? নেই, আমার জমি জমা নেই, আমি রাস্তার করে বাস করছি। এই বুঝতেই পাচ্ছেন যে এরকম অনেক মানুষ আছে সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে যে এই বিএলসির মাধ্যমেই বা সুন্দরবনের মাধ্যমেই কিন্তু তাদের জীবন জীবিকা, এর উপরে সব কিছু, ছেলে মেয়ে পড়াশুনো থেকে সংসার চালানো। এবার বর্তমান যে আইন সরকার করতে চাচ্ছে যে বিএলসি মালিককে জঙ্গলে যেতে হবে, সেই ক্ষেত্রে এইরকম একজন মানুষ কি করে যাবে সেটা আপনারাই বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরবর্তী আপনাদের আরও বিষয় দেখাবো। এখন আধিকারিকদের সাথে মৎস্যজীবী কমিটির প্রতিনিধিদের আলোচনা চলছে আর এর প্রতিকার বা কী হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক 2। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এটুকু আশা রাখি। আপনাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেছিলাম, সেই দাবির বিষয়ে কোন কোন দাবি নিয়ে আলোচনা করেছি আপনারা একটু জেনে নিন। যে আমরা আবেদনকারী সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির পক্ষ থেকে আবেদন করেছিলাম যে সুন্দরবনের মৎস্যজীবীরা আমাদের যাতে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরার অধিকার বল থাকে, তার জন্য মাননীয় রেঞ্জ অফিসার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দাবি নম্বর 1, বিএলসির উপরে প্রফেশনাল কথাটি লেখা যাবে না, 2024-25 লিখতে হবে। বিএলসি মালিক ছাড়া ভাগীসাথীদের মাছ ধরার অধিকার বল রাখতে হবে। বিএলসি পারমিট দেওয়ার সময় সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত করতে হবে। বিএলসি রেনুয়ালের পর কোফিশারম্যান অর্থাৎ ভাগিদের হাতে পারমিট দিতে হবে। নদীতে মাছ কাঁকড়া ধরাকালীন রান্নার জন্য শুকনো জ্বালানি পূর্বের মতো ব্যবহারের অনুমতি দিতে হবে। বিশেষ কারণ ছাড়া বিএলসি বা পারমিট তুলে নিয়ে মৎস্যজীবীদের অহেতুক হয়রানি করা যাবে না। মৎস্যজীবীদের নৌকায় শাক সবজি কাটা এবং মাছ কাটার জন্য দা ব্যবহারের অনুমতি দিতে হবে। এছাড়া নৌকার নিরাপত্তার জন্য টর্চ লাইট, রেডিও এবং ফোন ব্যবহারের অনুমতি দিতে হবে। আচ্ছা, মৎস্য দপ্তরের অনুমোদিত যেসব জাল আছে মাছ ধরার ক্ষেত্রে সেই জালের ব্যবহারের অনুমতি বল রাখতে হবে। সুন্দরবনের জঙ্গলের সমস্ত নদীখানিতে মাছ কাঁকড়া ধরার অধিকার দিতে হবে, এই আমাদের 9 দফা দাবি আছে, এটাই ওনাকে আমরা বলেছিলাম। উনি এবার আমরা দীর্ঘ আলোচনার পর আমরা বলেছিলাম, আমরা অনেক মানুষ এসেছি আপনার মুখ দিয়ে ওনাদেরকে আশ্বস্ত করুন। সকলে একটু শুনুন, রেঞ্জার বাবু সঙ্গে আমরা যে আলোচনা করলাম, রেঞ্জার বাবু ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখছে, আপনি একটু শুনুন। সকলকে নমস্কার, আমি বিপ্লব ঘোষ, রেঞ্জ অফিসার, সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রেঞ্জ। আজকে একটা সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটি আমার সাথে আজকে একটা আলোচনা, মানে মাছ ধরা যেটা আপনারা বিএলসি বলেন, ফিশিংয়ের ব্যাপারে আলোচনার একটা সভা রেখেছিলেন। তো ওনারা ওনাদের বক্তব্যগুলো আমার র্যাঙ্ক, যেটা আমার র্যাঙ্ক বিলং করে না, মানে আমার র্যাঙ্ক
এই যে জিনিসগুলো পদ, আমার পদটা মানে এই জিনিসগুলো এক্ষুনি আপনাদের সুরাহা দিতে পারে না। তো ওনারা স্মারকলিপি আমাকে একটা দিয়েছে, স্মারকলিপিতে ওনাদের নদফা দাবি আপনারা রেখেছেন এই আপনারা মৎস্যজীবীর পক্ষ থেকে, সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটি। তো আমি আমি যথাযথ আমার ইমিডিয়েট বস মানে আমার আধিকারিকের কাছে আমি এই আপনাদের দাবি পৌঁছে দেব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই যে আজকে রেঞ্জারবাবুর কাছে যে দাবি রেখেছি আমরা, ওনার ঊর্ধ্বতম আধিকারিকদের কাছে পাঠিয়ে দেবেন, কর্তৃপক্ষের কাছে। ওনারা যদি আগামী রবিবারের মধ্যে আমাদেরকে কোনো সিদ্ধান্ত না জানায়, আমরা আগামী সোমবার এর থেকে বৃহত্তম আন্দোলনে ক্যানিং ফিল্ডের একটা অফিসের সামনে আমরা জমায়েত হব, শান্তিপূর্ণভাবে মৎস্যজীবীদের বেঁচে থাকার তাগিদায় আমরা আগামী সোমবার বৃহত্তম আন্দোলনে নামব। এটা মৎস্যজীবী সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির পক্ষ থেকে এটা আমাদের একমত। আমরাও আশা করি সকলেই সেদিন হাজির হবেন। তার আগে যদি ওনারা সিদ্ধান্তে আসে, মৎস্যজীবীদের দাবি দাবা মেনে নেয় পূর্বের মতো, তাহলে আমরা আর কোনো আন্দোলনে যাব না। ঠিক আছে, ঠিক আছে। আমরা এটাকে বলেছিলাম, অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে, অনেকের বাগে ধরেছে, তার স্ত্রীর নামে বিএলসি, ছোটখাটো বাচ্চাদের এই বিএলসি, তারা কমিশন ম্যানের উপরে একটা লভ্যাংশ নিয়ে সংসার চালায়, তাহলে কি করে সেই সব অসহায় পরিবারের বিয়ে নেওয়া যাবে? আমাদের মাছ ধরার ক্ষেত্রে যে নৌকাতে জাল ব্যবহার করার যে সুন্দরবনের বিগত যে প্রস্তুতি ছিল, যে মৎস্য দপ্তরের অনুমোদিত জাল সেসবগুলো সব ব্যান করে দিয়েছে। তারপরে মাছ ধরার ক্ষেত্রে অনেক কোর এরিয়া ঘোষণা করে দিয়েছে, জেলে জিমনিদের পারমিট তুলে নিয়ে হয়রানি করা হচ্ছে। তারপরে নৌকাতে জ্বালানির শুকনো জ্বালানি ব্যবহার করতে দেবে না, যেটা আজকে প্রায় 50 বছর ধরে মৎস্যজীবীরা সুন্দরবনের জঙ্গলে তারা রান্নার জ্বালানি শুকনো কাঠ ব্যবহার করে আসছে। আজ নোটিফিকেশান করে ফরেস্ট বলছে এই জ্বালানি ব্যবহার করা যাবে না, নৌকাতে দা ব্যবহার করা যাবে না, মাছ বা সবজি কেটে মৎস্যজীবীরা খায় সেটাকে পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এরই বিরুদ্ধে মানুষ আজকের মৎস্যজীবীরা সুন্দরবনের কয়েক হাজার মানুষ, প্রায় 50,000 মানুষ জঙ্গলের উপর নির্ভরশীল মানুষ, সেই জঙ্গল নির্ভরশীল মানুষ তাদের পেটে রুজি রোজগারের টানের জন্য আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়েছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের এই কালো আইন, এই এটা মানুষের উপরে তার জীবিকার আঘাত, তার পরিবারের উপরে আঘাত, তাই আজ মানুষ এখানে জড় হয়েছে ফরেস্টের অনিয়মের বিরুদ্ধে। মানুষের প্রতিবাদ যে বিগত দিনে ফরেস্ট যেভাবে চলেছে সুন্দরভাবে, যে মানুষের সঙ্গে একটা মেলবন্ধন করে যে প্রেমটি মানে জয়েন্ট ফরেস্ট ম্যান, মানুষ এবং ফরেস্টের সহযোগিতায় সুন্দরবনের জঙ্গল এবং বন্যপ্রাণী যেভাবে সুন্দর আছে, মানুষের অধিকার যেভাবে থাকে সেইভাবে মানুষ বলছে, যেমনভাবে জঙ্গল সুন্দর আছে, মানুষের অধিকার যেমনভাবে জঙ্গলে বিগত দিনে ছিল, আজও সেইভাবে সেই অধিকারটা মানুষ চায়, এটাই মানুষের। আমরা যেভাবে আপনাদের বলেছিলাম টোটালি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, আর আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর ভালো মন্দ সব কিছু কমেন্টে জানাবেন। আর আজকের মতো পর্বটি এখানে শেষ করব। এখনও যারা আমাদের চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।